মুন্সিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ র্যালি আলোচনা সভা বিজয় মেলা চিত্রাঙ্কন সহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সকালে জেলা শিল্পকলা থেকে বিজয় র্যালি বের হয়ে শহরের নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবনে এসে শেষ হয়। র্যালিতে 6টি উপজেলার সকল মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। র্যালি শেষে 2 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান বাদল। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সদ্য বিদায়ী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুজ্জামান আনিসের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান বাদল। এ সময় আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।